وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আমি তখন গুগলকে হাফেজ আহুল্লাহ বলি, গুগলকে ইউটিউবকে ফেসবুকে সব হাফেজ আহুল্লাহ, আর দামাত বরকাতু আলিয়া। কেন বলতো ভাই, ইউটিউব থেকে ভালো ভালো জিনিস পান কি পান না, হেফাজতে দরকার আছে না নাই, দামাত বরকাতু আলিয়া, ওখান থেকে বরকত পাচ্ছেন কি পাচ্ছেন না, পাচ্ছেন তো ইউটিউব দামাত বরকাতু আলিয়া। তো যাই হোক, ভাই প্রশ্ন করেছেন যে তাহমিদুল মওলা তার তারাবি রাকাত সংখ্যার উপরে আমার মন্তব্য কি। ভাই আজ থেকে আড়াই বছর আগে তার সম্পূর্ণ বক্তৃতায় যে আটখানা প্রশ্ন করেছিলেন সে আটখানা প্রশ্নের জবাব ভিত্তিক আজ থেকে প্রায় তিন বছর হয়ে গেল আমি জবাব দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমার বক্তৃতার কোনো পক্ষ থেকে জবাব আসে নাই তারাবি রাকাত সংখ্যার উপরে। দুই, গত দুই বছর আগে আপনাদের বাংলাদেশের একজন হুজুর নোমাল কাসেমি ব্যাকেটে 288 তাকে একটা ফোন দিয়েছিলাম, এই বিষয়ে আলোচনা করেছিলাম, আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে তাদের দলিল আর আমাদের দলিল জোর কত। তিন নাম্বার, তারাবি রাকাত সংখ্যার উপরে ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন, যারা বলে তারাবি 20 রাকাত অ্যান্টি ভ্যানামটা শুনে নেন, অ্যান্টি ভ্যানাম শুনলে দলিল এমনি পেয়ে যাবেন। যারা বলে তারাবি 20 রাকাত, দাবি কি ওমর বিন খাত্তাব তার জামানায় 20 রাকাত তারাবি চালু করে, কে ভাই? ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে 23 হিজরিতে, কত হিজরি? 23 হিজরিতে, তাকরিবুত তাহজিব রাবি নামা 3084 ইমাম হাজার আসকালানি তিনি এই রিজাল্ট সাথে নিয়ে এসেছেন। উমর বিন খাত্তাবের জামানায় 20 টাকার তারাবি চালু করে কে? উমর বিন খাত্তাব। এখন উমর বিন খাত্তাব যদি 20 টাকার তারাবি চালু করে, উমর বিন খাত্তাবের পূর্বে যিনি খলিফা ছিলেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মানে নিশ্চিত আবু বকর 20 টাকার তারাবি পড়েনি, যদি পড়তেন উমরকে চালু করতে হতো, নিশ্চিত আবু বকরের জামানায় 20 টাকা ছিল না ভাই, এটাই তো প্রমাণ হয় ছিল না বলেই তো উমরকে চালু করতে হচ্ছে, কথা ক্লিয়ার? আর আবু বকর যদি 20 টাকা না পড়ে আল্লাহ রাসূল তিনি কি 20 টাকা পড়েছেন? জি না। তাহলে বোঝা গেল এই কথা থেকে প্রমাণিত হলো নিঃসন্দেহে আবু বকর আর আল্লাহ রাসূল মানে আবু বকরের যুগ পর্যন্ত 20 টাকা তারাবি ছিল না বলে উমরকে চালু করতে হচ্ছে, এটা দাবি থেকে প্রমাণ। এবার আসেন, 20 টাকা উমর বিন খাত্তাব শুরু করেছে না, এ কথা সঠিক নয়। দলিল মুয়াত্তা মালিক 248 নম্বর হাদিস যে দলিলটা তারা দেয় যে উমর বিন খাত্তাব 20 টাকা তারাবি 3 টাকা বেতে চালু করেছে, এখানে যারা একটু রিজাল শাস্ত্র বোঝে তারা ধরে ফেলবে। কি জানেন, যে রাবি বর্ণনা করছে তার নাম হচ্ছে ইয়াজিদ বিন রোমান। কি নাম? ইয়াজিদ বিন রোমান। ইয়াজিদ বিন রোমান তিনি বলছেন যে উমর বিন খাত্তাবের জামানায় 20 টাকা তারাবি 3 টাকা বেতে পেয়েছি। ভাই কে পেয়েছে? ইয়াজিদ বিন রোমান। ভাই ইয়াজিদ বিন রোমান তিনি 140 হিজরিতে মৃত্যুবরণ করে, উমর বিন খাত্তাব মৃত্যুবরণ করার পরে ইয়াজিদ বিন রোমানের জন্ম হয়। উমর বিন খাত্তাব জামানাই পাইছে, উমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে, তারপরে কার জন্ম? ইয়াজিদ বিন রোমান। ইনকে তা আছে, এই হাদিসটা দলিল দিয়ে বলছে যে না উমর বিন খাত্তাব 20 টাকা তারাবি বলেছে, এটা মিথ্যা কথা। এক, দুই নাম্বার, তাহলে উমর বিন খাত্তাব কত টাকা তারাবি চালু করেছে? ভাই মিশকাতে যেখানে দলিল দেয় তার নিচে একটা হাদিস আছে 249 নম্বর হাদিস, যেটা আপনাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাত 115 নম্বর পৃষ্ঠা, কত বললাম 115 নম্বর পৃষ্ঠা, মূল আরবি নুসখা 9-11 নম্বর লাইন, পরিষ্কার ভাবে উমর বিন খাত্তাব তিনি ইয়াজিদ বিন তিনি উবাই বিন কাব আর তামিমাদ দারিকে তিনি বলছে 11 টাকা তারাবি আর 8 টাকা তারাবি 3 টাকার ভিতরে নির্দেশ দিয়েছেন। ঈদ আসার রাকা 11 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন কোথায় আছে? ভাই যে মিশকাত করছে ওতে আছে, দারুল দেওবন্দ থেকে প্রকাশনী মিশকাতে আছে যে উমর বিন খাত্তাব উমর বিন খাত্তাব তিনি 11 রাকাতের নির্দেশ দিয়েছেন 20 রাকাতের নয়। আর এই হাদিসকে কোন মায়ের বাটা নাই যে জয় বলবে, কেন? কেন এই হাদিসের রাবি হচ্ছে গোল্ডেন চেন, এখানে আছে মোহাম্মদ বিন ইউসুফ আর সাইদ বিন ইয়াজিদ আর উমর ইবনুল খাত্তাব, মাত্র তিনজন, কে? এক মোহাম্মদ বিন ইউসুফ এন্ড সাইদ বিন ইয়াজিদ, আর একটা উমর বিন খাত্তাব, মানে উমর বিন খাত্তাব মানে সাহাবি, সাইদ বিন ইয়াজিদ ইও সাহাবি, আর ইনি হচ্ছে 7 বছর যখন বয়স ছিল সেই সময় বিশ্বনবীর সঙ্গে হজ করেছেন, কে? এই সাইদ বিন ইয়াজিদ। দলিল সে বুখারীর 858 নম্বর হাদিস কিতাবুল হাজ্জে মজুদ আছে। আর মোহাম্মদ বিন ইউসুফ এই সেম চেনে
সহিহ বুখারীতে তিনখানা হাদিস আছে, সহিহ মুসলিমে চারখানা হাদিস আছে সেম সেনে, যে আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ, আন উমর ইবনে খাত্তাব, এই মাত্র তিনটে চেন, এটাকে বলা হয় সুলসিয়াত বা গোল্ডেন চেন। এই হাদিসকে যে বলবে সামর্থ্য নাই। উমর বিন খাত্তাব 20 টাকা নেয়, 8 টাকা তারাবি চালু করেছে, এটা প্রমাণ। আমার বক্তৃতা দেখেন 2 ঘন্টা রচনা করা আছে, তাই সমস্ত অভিযোগের খণ্ডন করা হয়েছে। জি, জাযাকাল্লাহ খাইরান।